হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আইডিয়াল গ্যাসের বিষয় নিয়ে আলোচনা করব আমরা এখানে দুটো ছবি প্রথম দেখতে পাচ্ছি পাশাপাশি একটি হচ্ছে আইডিয়াল গ্যাস আর একটি হচ্ছে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের এখানে কি লেখা আছে নো ইন্টার মলিকুলার ফোর্স যে এই অনুগুলো যে মলিকুলগুলোর সেই মনিকুলোরগুলোর মধ্যে নিজেদের কোনো আকর্ষণ কাজ করছে না আর রিয়েল গ্যাসের ভেতরে কি দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটা অনু পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে এটাই হচ্ছে মেন তফাত আমাদের রিয়েল গ্যাস যেগুলো আমরা বাস্তবে দেখতে পাই হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন রকম গ্যাস নোবেল গ্যাস কিন্তু আইডিয়াল গ্যাস এটা হচ্ছে থিওরিটিক্যালি গ্যাসটার অস্তিত্ব আছে বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু তা সত্ত্বেও থার্মোডাইনমিক্স এবং মেকানিক্সে এবং এবং ইলেকট্রনিক্সের কিছু কিছু ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের ধারণা খুবই কাজে লাগে কারণ আইডিয়াল গ্যাস এমন একটি উদাহরণ যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম ইকুয়েশন আমরা তৈরি করতে পারি তাই এই আইডিয়াল গ্যাস আমাদের ধরে নিতে হবে যে আইডিয়াল গ্যাসের অনুগুলি পরস্পরকে আকর্ষণ তো করছে না তাছাড়া এদের মধ্যে কোনো রকম সংঘর্ষ হচ্ছে না এবং যদিও সংঘর্ষ হয় সেই সংঘর্ষটা খুব নাম এবং এটা ইলাস্টিক সংঘর্ষ যে এখানে পরস্পর মধ্যে যে সংঘর্ষটা হয় সেটা নামমাত্রে সংঘর্ষ হয় না বললেই চলে এবং এরা র্যান্ডমলি ইতস্তত বিচরণ করে কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এরা পরস্পরস্পর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে সর্বদা এবার আমরা আলোচনা করব এমন কিছু কিছু বাস্তব রিয়েল গ্যাস রয়েছে যেমন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এবং নোবেল গ্যাস যেমন হিলিয়াম আর্গন নিয়ন এবং কিছু ভারী গ্যাস রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড এবং বাতাসের মিশ্রণ বা বাতাস এমন কিছু কিছু রয়েছে যারা কিন্তু রিয়েল গ্যাস হওয়া সত্ত্বেও আইডিয়াল গ্যাসের মতন আচরণ করে এবং এটা কিন্তু একটা শর্তে রয়েছে যে এরা শুধুমাত্র আচরণ করবে না এদের শতটা হচ্ছে কি উচ্চ উষ্ণতা যেখানে টেম্পারেচার খুব হাই থাকবে এবং নিম্ন চাপ এবং যেখানে চাপ যথেষ্ট পরিমাণে কম থাকবে তখনই এই সমস্ত গ্যাসগুলি এরা কি করবে রিয়েল গ্যাস হওয়া সত্ত্বেও আইডিয়াল গ্যাসের মধ্যে নাচন করবে কারণ কি যখন নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় রাখা হবে গ্যাসগুলোকে এদের যে ইন পোটেন্সিয়াল এনার্জি গ্যাসের অনুগুলির যা বা ইন্টারমনিকুলার যে ফোর্স যে এই অণুগুলো পরস্পর এই যে ইন্টারমডিকুলার ফোর্স এই যে অণুগুলোর মধ্যে পরস্পর পরস্পরের আকর্ষণ এরা তো রিয়েল গ্যাস পরস্পর পরস্পরকে যে আকর্ষণ করে রাখে এই ফোর্সটা খুব কম হয়ে যায় কারণ এই অণুগুলি এতটাই এই হাই টেম্পারেচার এবং লো প্রেশারের জন্য এতটাই গতিশীল এদের কাইনেটিক এনার্জি এতটাই বেড়ে যায় যে এদের মধ্যে যে আকর্ষণ বলার ততটা কাজ করে না এবং র্যান্ডামলি খুব গতির সাথে এরা ঘোরাঘুরি করে তার ফলে যে এবং এদের বিস্তার বা এদের আয়তন অনেকটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই যে পরস্পরের মধ্যে যে গ্যাপ সেটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায় যার ফলে এদের মধ্যে আকর্ষণ বল প্রায় থাকে না বললেই চলে তার জন্য এই সমস্ত কিছু গ্যাস রয়েছে যারা বাস্তব গ্যাস হওয়া সত্ত্বেও এরা আইডিয়াল গ্যাসের মতন আচরণ করে আমরা একটা হিসাব করে দেখেছি যে একটি বাস্তব গ্যাস মানে স্ট্যান্ডার্ড চাপ এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে বাইশ দশমিক সাত লিটারে গ্যাস থাকে তাহলে বোঝা যাচ্ছে যে গ্যাসের অনুগুলি কতটা আয়তন বিস্তার করে এরা থাকে এবার আমরা দেখব যে খুব উচ্চ উষ্ণতায় আমরা আলোচনা করেছিলাম এবার দেখব নিম্ন উষ্ণতায় লো টেম্পারেচার টেম্পারেচার লো প্রেশার হাই সেক্ষেত্রে আমরা দেখব যে এই সমস্ত বাস্তব গ্যাসগুলো যে রিয়েল গ্যাস যেগুলো এবং ভারী গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতন আচরণ করে না এর কারণগুলো কী এক্ষেত্রে মলিকুলার সাইজ এবং ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশান এই যে এগুলো খুব কাজ করে আমরা যখন দেখব যে চাপ যখন খুব বেশি মানে হাই প্রেশার তখন সাধারণত আইডিয়াল গ্যাসের আয়তন এতটাই কমে যায় রিয়েল গ্যাস কিন্তু অতটা কমে না রিয়েল গ্যাসের আয়তন কিন্তু আইডিয়াল গ্যাসের থেকে বেশি থাকে চাপ যতই বেশি হোক না কেন আর নিম্ন উষ্ণতায় যখন টেম্পারেচার খুব লো করে দেওয়া হয় তখন আইডিয়াল গ্যাস যে চাপ দেয় তার থেকে বাস্তব গ্যাসগুলি অনেক কম চাপ প্রয়োগ করে তাই আমরা দেখি যে উচ্চ উষ্ণতায় এই নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতন আচরণ করে না কারণ এরা সবচেয়ে বড় কথা হলো এই রিয়েল গ্যাসগুলি তার অনেক আগেতেই কারণ এই সময় গ্যাসগুলি সহজেই লিকুইডে পরিণত হয়ে যায় এর ফেস ট্রানজিশন হয় কারণ নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপে গ্যাস থেকে সহজে লিকুইড বা গ্যাস থেকে সহজে সলিডে পরিণত হয়ে যায় কিন্তু আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কখনোই ফেস ট্রানজিশন আসে না অর্থাৎ আইডিয়াল গ্যাস কখনোই চাপ এবং উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায় কখনো এই লিকুইড বা সলিডে পরিণত হয় না তাই আমরা বলতে পারি যে এই আদর্শ গ্যাসের ফর্মুলা ফ্লপ হয়ে যায় যখন টেম্পারেচার খুব লো এবং প্রেশার যখন হাই করা হয় এখানে আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি যে দেখুন কি হয় ফ্লপ হচ্ছে এবার আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন নিয়ে আলোচনা করব আমরা বয়লের সূত্র অনুযায়ী পাই কি পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু চার্লসের ল থেকে পাই পি ওয়ান বাই টি ওয়ান ইজিকোয়াল টু পি টু বাই টি টু এবং কম্বাইন্ড গ্যাসের ল থেকে আমরা পাই পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সোমান পি টু ভি টু বাই টি টু এবার এই কোয়েশানটিকে আমরা যদি আইডিয়াল গ্যাসের ফর্মাতে খেতে মানে খাটাতে চাই সেক্ষেত্রে আমরা এই পি ভি সোমান এই টি আর এখানে ইন এবং আর আর হচ্ছে সার্বজনীন গ্যাস দুপক এবং ইনকে আমরা বলা হয়ে থাকি যে কত মোল গ্যাস রয়েছে এনটা এখানে আমাদের কত মোল গ্যাস আছে সেটা বোঝায় এবং এক্ষেত্রে আমরা দেখতে পেলাম এটাই হচ্ছে কি আইডিয়াল গ্যাসের ইকুয়েশান পিভি ভি টু এনআরটি অনেক সময় একে পিভি ইজ টু কেটি ইকুয়েশনেও লেখে থাকে অনেকে এবং এই আইডিয়াল গ্যাস ল থেকে আমরা এটিই বুঝতে পারি যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা ছাড়া পিভি ইজিক টু ছাড়া এই ইকুয়েশনটি মেনে চলে না আইডিয়াল গ্যাস তখনই আমাদের বাস্তবগুলি এই ইকুয়েশন মেনে চলবে যখন নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা